আমাকে বলল যে আমরা এবার বিরাট একটা লস খাব। কেন লস খাবেন? বলছে হরতাল অবরোধের কারণে বাজারের অবস্থা খুব খারাপ, মানুষ হাট বাজারে আসতে পারে না, পরিবহনের গাড়িগুলি চলে না, পরিবহনের দাম বেড়ে গেছে অনেক, ট্রাকের খরচ বেশি, প্রতি কেজিতে 100 টাকা নাই, এই যে আমার লক্ষ লক্ষ টাকা লস হবে, এই লসের দায় কে নেবে? ধর্ম বাস্তব সংকট সমাধানের নাম, ধর্ম কোনো গাল গল্প কিচ্ছা কাহিনীর নাম নয়। এইভাবে অপরাজনীতির নামে প্রতি 5 বছর পর পর বাংলাদেশে যে নৈরাজ্য সৃষ্টি করা হয়, আপনারা তাড়াতাড়ি ঐক্যবদ্ধ হন। আল্লাহকে সাক্ষী রেখে আমি বলছি, আপনারা বাঁচবেন না, এরাও বাঁচবে না। এদের লাল পাসপোর্ট রেডি, এদের বিমান রেডি, চার্টার বিমান রেডি, এরা চলে যাবে আমেরিকা, চলে যাবে কানাডায়। আমাদেরকে ইরাক সিরিয়ার মতো ভাগ্যবরণ করতে হবে। এই অপরাজনীতি আমরা বাংলাদেশে হতে দিতে পারি না। এখন আমার প্রশ্ন, আপনারা কি ঐক্যবদ্ধ হবেন? ঐক্যবদ্ধ না হলে আমি কথা বলে কোনো লাভ নাই। আমি চিৎকার করে যাচ্ছি দিন রাত ধরে, আমার যতটুকু শক্তি আছে আমি শক্তি খরচ করছি। আপনারা কি ঐক্যবদ্ধ হবেন? ঐক্যের সামনে তুলার মতো সব কিছু উড়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন 180 কোটি মুসলমান মার খাওয়ার পিছনে কারণ কি। আমাদের কি নাই? ঐক্য নাই, সম্পত্তির অভাব, তেলের অভাব, সংখ্যার অভাব, কি নাই? ঐক্য নাই। এবার আসেন, ঐক্যবদ্ধ হব কিসের উপরে? এটাই হলো প্রথম কথা। 100টা তসবির দান একত্র করে কিসে? ফুলগুলি মালা গাঁথে কি দিয়া? সুতা দিয়া। সুতা কেটে দিলে ঠিক তেমনি এই মানব জাতিকে ঐক্যবদ্ধ করার সুতা, রশি, দড়ি হলো ইমান, তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই একটা বাক্য, একটা সেন্টেন্স, লা ইলাহা ইল্লাল্লাহ, সরল বাংলা অনুবাদ, আল্লাহ তোমার হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান মানি না। এই কথা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? এটা ইমান। ইমানের পরে আমল। আপনারা আমল করছেন, মসজিদ বানাচ্ছেন আমল করার জন্য। ইসলামের বুনিয়াদ কয়টা? ইসলামের বুনিয়াদ কয়টা? 1 নম্বরে ইমান, 2 নম্বরে নামাজ, নাকি 1 নম্বরে নামাজ? 1 নম্বরে ইমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা 1 নম্বর। 2 নম্বরে নামাজ, 3 নম্বরে যাকাত, 4 নম্বরে হজ, 5 নম্বরে যাইয়া হলো রোজা, মানে সাউম। ইমান আর আমল, যার ইমান নাই তার আমলের কোনো মূল্য নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের প্রথম দিন থেকে নামাজের ডাক দেন নাই, রোজার ডাক দেন নাই, হজের ডাক দেন নাই, তিনি ডাক দিয়েছেন ইমানের। তিনি সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে বললেন, ইয়া ইউহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানব জাতি তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তবে তোমরা সফল কাম হয়ে যাবে। তাহলে রাসূলুল্লাহ আরব সমাজকে ঐক্যবদ্ধ করেছেন কি দিয়ে? ঐক্যবদ্ধ হওয়ার সুতা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই একটা কথা, প্রত্যেকটা মানুষ শিয়া হোক সুন্নি হোক আল্লাহ বিশ্বাস করে, আহলে হাদিস আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ বিশ্বাস করে, রাসূল বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে, বাস এই 3টা কথার মধ্যে থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, বাস। আলী সেরা না আবু বকর সেরা এটা নিয়ে মারামারি বাদ দেন, দোয়ালিন হবে না জোয়ানিল হবে এটা নিয়ে মারামারি বাদ দেন, আলহামদুল সুরা জোরে পড়বেন না আস্তে পড়বেন এটা নিয়ে বাদ দেন, জাতির বাসা মরার প্রশ্ন। তাহলে ঐক্যবদ্ধ হব কিসের উপরে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান মানি না। বিধান কয় প্রকার?
দুই প্রকার, বিধান কয় প্রকার? দুই প্রকার। আমার এই দুই হাতের নাম কি? ডাইন হাত আর বাম হাত। এদিকে আল্লাহ, এদিকে ইবলিস, এদিকে সত্য, এদিকে মিথ্যা, এদিকে ন্যায়, এদিকে অন্যায়, এদিকে জান্নাত, এদিকে জাহান্নাম। আমি মধ্যখানে, এটা আমার স্বাধীন ইচ্ছা শক্তি, আমি ব্যবহার করব। আমি চোখ দিয়ে দেখব, কান দিয়ে শুনব, আমার ব্রেন দিয়ে চিন্তা করব, হৃদয় দিয়ে উপলব্ধি করব। আমি কোন দিকে যাব, ডান দিকে যাব নাকি বাম দিকে যাব? যদি আমি ডান দিকে যাই, এর একটা ফল পাবো। যদি আমি বাম দিকে যাই, এর একটা ফল পাবো। এখন সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনি। আপনি কোন দিকে যাবেন, ডান দিকে যাবেন নাকি বাম দিকে যাবেন? আমরা হুকুম মানব কার? কাকে বাদ দেব? ইবলিসকে বাদ দেব। আমরা পরকালে জান্নাতে যাব না জাহান্নাম যাব? অবশ্য এখন অনেকে পরকাল বিশ্বাস করে না, বলছে আরে পরকাল বলতে কিচ্ছু নাই। আরে বিশ্বাস করেন আর না করেন, আপনার বিশ্বাসের মধ্যে আমার কোনো হস্তক্ষেপ চলবে না, আপনার মনের ভিতরে আমি ঢুকতে পারবো না। কিন্তু দুনিয়ার জীবন কেমনে পার করবেন? সামনে অ্যাটম বোম আর রেডি, মাত্র 20,000 অ্যাটম বোম, হাইড্রোজেন বোম, জার বোম। সেই বোমার ধ্বংসলীলা সম্পর্কে জানতে হলে ইউটিউবে ক্লিক করলে পেয়ে যাবেন হাইড্রোজেন বোম কি জিনিস, রেডি, প্রস্তুত, বাঁচবেন কিভাবে আগে সেটা সিদ্ধান্ত করেন। আমাদের বক্তব্য, হিজবুত তাওহীদের বক্তব্য হচ্ছে এই, আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর বিধান ছাড়া মানব জাতির সামনে মুক্তির আর কোনো রাস্তা, আর কোনো পথ নাই।